রাজ্য জুড়ে বেড়েই চলেছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, ফলে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দরেই। রাজ্য জুড়ে বেড়ে চলা সেই ঘটনা রুখতে ও মহিলাদের নিরাপত্তায় বিশেষ মহিলা পুলিশ বাহিনীকে রাস্তায় নামাতে চলেছে উত্তর চব্বিশ পরগনার জেলা পুলিশ। বিশেষ এই বাহিনীর নাম উইনার্স বাহিনী। ইতিমধ্যেই বসিরহাট ব্যারাকপুরে মহিলাদের নিরাপত্তার কথা ভেবে এই বিশেষ মহিলা পুলিশ বাহিনীকে কাজে লাগানো হয়েছে। এবার বারাসাত শহর ও শহরাঞ্চল লাগোয়া হাবড়া অশোকনগরে নারীদের নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নামতে চলেছে বিশেষ উইনার্স বাহিনী। বিভিন্ন জায়গাতে স্পেসিফিক্যালি এরকম কিছু ক্রাইম হয়, যদিও পেটি ক্রাইম, সেগুলো মূলত মহিলাদের এগেনস্টেই হয়। তার ইন্টারভেনশনের ক্ষেত্রে যদি আমাদের হাতে একটা এরকম মহিলা বাহিনী থাকে, সেগুলো ইন্টারভেন করা আমাদের পক্ষে অনেক সুবিধাজনক হয়। মূলত এইটা উদ্দেশ্যকে মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রথম উনি প্রপোজ করেন, সব জেলা যেগুলো মিউনিসিপ্যাল টাউন আছে সেখানে যেন বাইক বাহিনী করা হয়। পরবর্তীকালে যেগুলো রুরাল এরিয়া আছে সেখানেও করা হবে। প্রাথমিকভাবে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এই উইমেন বাইক প্যাট্রোল নাম দেওয়া হয়েছে, এটা করা হয়েছে। বারাসাত মধ্যগ্রামে উইনার্স বাহিনীতে আপাতত ১২ জন মহিলা থাকছে। হাবড়া ও অশোকনগরের দায়িত্বে আপাতত ৬ জন থাকছে। পরে ধাপে ধাপে এই সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে জানান বারাসাত জেলা পুলিশের সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। মহিলাদের নিরাপত্তায় অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা জায়গায় মূলত উইনার্সের সদস্যরা কালো পোশাকে বাইক নিয়ে টহল দেবেন বলে জানান তিনি। অ্যাক্টিভিটিস মূলত প্যাট্রোলিং, যে জায়গাগুলো আমরা কিছু ব্ল্যাক স্পট নির্ধারিত করেছি, যে জায়গাতে এই ধরনের ইফটিসিং বা এই জাতীয় সমস্যা হয় সেই জায়গাগুলোর উপর নজর রাখা, এটাই হবে। কমিউনিকেশন ইকুইপমেন্ট দেওয়া আছে আমাদের সাথে কমিউনিকেট করার জন্য, যা যা ইকুইপমেন্ট দরকার ওদের ৭ দিনের একটা ক্যাপসুল ট্রেনিং করা হয়েছে, আনআর্মড কমব্যাটের ওপর করা হয়েছে, ওদের কিছু থিওরিটিক্যাল ট্রেনিংও আছে, ঠিক আছে, ওদের কিছু নন লেথাল ও ইয়েও আছে, ওয়েপেন্স রাখা থাকবে, ওরা ইকুইপ সব দিক থেকে। রাজ্য জুড়ে বেড়ে চলা একের পর এক নারী নির্যাতনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল নারীদের নিরাপত্তা। সেই কথা ভেবেই নারী নিরাপত্তার স্বার্থে এগিয়ে এলো উইনার্স বাহিনী। এই বাহিনীর টহলদারিতে নারী নির্যাতনের ঘটনায় লাগাম টানা যাবে তো, প্রশ্ন বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।